জীবনের শক্তি চ্যাপ্টারে যেটা আলোচনা করছে সেটা হচ্ছে শ্বসন। ওইদিকে দেখা যাচ্ছে যে শ্বসন করতে হচ্ছে দুই প্রকার, শ্বসন দুই প্রকার, একটা হচ্ছে অবাধ শ্বসন, একটা হচ্ছে সবাধ শ্বসন। কি বললাম, একটা হচ্ছে অবাধ শ্বসন, একটা হচ্ছে সবাধ শ্বসন। খেয়াল করো, সবাধ শ্বসন, দ্যাট মিন্স সবাধ, স মানে হচ্ছে সহ, খেয়াল করো, স মানে হচ্ছে সহ, বাত মানে হচ্ছে বাতাস, বাতাস সহ, তার মানে বাতাসের উপস্থিতিতে যে শ্বসন ঘটবে, অর্থাৎ যেই শ্বসনে আমার অক্সিজেন প্রয়োজন পড়বে সেটাকে বলা হচ্ছে সবাধ শ্বসন, আর যেই শ্বসনে অক্সিজেন প্রয়োজন পড়বে না সেটাকে বলা হচ্ছে অবাধ শ্বসন। এই জায়গায় কিন্তু আমাদের শ্বসনের ডেফিনেশনটাকে একটু পাল্টাই নিতে হয়। সেটা হচ্ছে এই যে আমি বলছিলাম যে শ্বসন হচ্ছে জারণ প্রক্রিয়া, শ্বসনে অক্সিজেন আসবে, এই সেই, এটাকে একটু পাল্টাই নিতে হয়। অ্যাকচুয়ালি শ্বসন বলতে আমাদেরকে তখন যেটা অ্যাকচুয়ালি মেনটেন করতে হবে বা মেনে নিতে হবে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি যেটা জারণ প্রক্রিয়া বলতেছে এটা হচ্ছে সবাধ শ্বসন, কিন্তু অবাধ শ্বসনের ক্ষেত্রে গেলে আমাদেরকে শ্বসনের ডেফিনেশনটা একটু পাল্টা এইভাবে বলতে হবে যে যে প্রক্রিয়ায় আমাদের শক্তি উৎপন্ন হয় জাস্ট এইটাই, এটাকে আমরা শ্বসন বলবো। ক্লিয়ার? তো এই যে সবাধ শ্বসন, এই সবাধ শ্বসন নিয়ে যদি চিন্তা করি, বাতাসের উপস্থিতি অর্থাৎ গ্লুকোজ এটা অক্সিজেনের উপস্থিতিতে জারিত হবে, যদি গ্লুকোজ অক্সিজেনের উপস্থিতিতে জারিত হয় তখন সেটাকে বলবো সবাধ শ্বসন, আর যদি গ্লুকোজ অক্সিজেন ব্যতীত জারিত হয় বা অক্সিজেন ব্যতীত অন্য কোনো উপায়ে সে ওই শক্তি উৎপন্ন করতে পারে তখন সেটাকে বলবো হচ্ছে অবাধ শ্বসন। আলটিমেটলি কি পাইলাম, সেটা হচ্ছে এই সবাধ শ্বসন, সবাধ শ্বসন মানে হচ্ছে যে শ্বসনে অক্সিজেনের প্রয়োজন পড়ে বা বাতাসের প্রয়োজন পড়ে, অ্যাকচুয়ালি বাতাস থাকলো মানে কি অক্সিজেন থাকলো, যেই শ্বসনে বাতাসের প্রয়োজন পড়ে, অ্যাকচুয়ালি যেই শ্বসনে অক্সিজেনের প্রয়োজন পড়ে তাকে বলা হচ্ছে সবাধ শ্বসন। কি বললাম, যেই শ্বসনে অক্সিজেনের প্রয়োজন পড়ে তাকে বলা হয় সবাধ শ্বসন। তো এখন যদি যাই এই সবাধ শ্বসনের চারটা ধাপ আছে তোমাদের বইয়ে, তো এই সবাধ শ্বসনের চারটা ধাপ, সবাধ শ্বসন ফোর স্টেপস। আচ্ছা, প্রথমটা যেটা সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস, তারপর হচ্ছে এসিটাইল কোএনজাইম, তারপর হচ্ছে ক্রাফ্টস চক্র, তারপর হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। ক্লিয়ার? তো আমরা যদি একটু চিন্তা করি যে এই সবাধ শ্বসনের চারটা ধাপ আছে, চারটা ধাপের একটা হচ্ছে গ্লাইকোলাইসিস, তারপর হচ্ছে এসিটাইল কোএনজাইম, তারপর হচ্ছে ক্রাফ্টস চক্র, তারপর হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এটাও আমরা একটা নিউমেরিক্সের মাধ্যমে মনে রাখতে পারি, সেটা হচ্ছে যে সাপোজ কেউ একজন গুলি করলো, তারপরে গুলিটা আসলো, দ্যাট মিন্স কি, গুলি করলো, গুলি করার পরে গুলিটা আসলো, আসার পরে গুলি যখন আসলো সে মারা গেল এবং তাকে কবর দেওয়া হলো, দ্যাট মিন্স কবর। আচ্ছা, কবর দেওয়া মানে কি, সে ইহলোক থেকে পরলোকে ট্রান্সফার হলো, দ্যাট মিন্স আমি লিখতে পারি ইহলোক থেকে ট্রান্সফার, ইহলোক থেকে ট্রান্সফার। ক্লিয়ার? সো এই যে গুলি আসলো তারপরে কবরে গেল, এই কবরে গেল মানে সে ইহলোক থেকে ট্রান্সফার হইল, তাই না? দ্যাট মিন্স আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে গুলির জন্য আমি ইউজ করতে পারি গ্লাইকোলাইসিস, আসলোর জন্য বলতে পারি এসিটাইল কোএনজাইম, কবরের জন্য বলতে পারি ক্রাফ্টস চক্র, আর এই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের জন্য আমি বলতে পারি ইহলোক থেকে ট্রান্সফার, ইহলোক থেকে ট্রান্সফার, ইহলোক মানে ইলেকট্রন, ট্রান্সফার মানে ট্রান্সপোর্ট সিস্টেম। অর্থাৎ শ্বসনের সবাধ শ্বসনের চারটা স্টেপস, শ্বসনের চারটা স্টেপস হচ্ছে গ্লাইকোলাইসিস, এসিটাইল কোএনজাইম, ক্রাফ্টস চক্র, আর হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। গ্লাইকোলাইসিস, এসিটাইল কোএনজাইম, ক্রাফ্টস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। গুলি আসলো, কবর, ইহলোক থেকে ট্রান্সফার, গুলি মানে হচ্ছে গ্লাইকোলাইসিস, আসলো মানে হচ্ছে এসিটাইল কোএনজাইম, কবর মানে হচ্ছে ক্রাফ্টস সাইকেল, ইহলোক থেকে ট্রান্সফার মানে হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। ওকে, সো আমরা এখন এই প্রত্যেকটা ডিটেলস পড়বো, ডিটেলস যদি পড়তে চাই গ্লাইকোলাইসিস খুব ইজি ব্যাপারটা, জাস্ট এটা মনে রাখো, তারপরে এমনি এমনি সব আসবে। সো গ্লাইকোলাইসিস নিয়ে যদি আমি চিন্তা করি সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস, এটা হচ্ছে গ্লাইকোলাইসিস, আগেই বলছি যে লাইসিস মানে, লাইসিস মানে হচ্ছে ভাঙা, অর্থাৎ
যখন আমি এই টার্মটা ইউজ করতেছি গ্লাইকোলাইসিস, এটা বোঝাচ্ছে যে গ্লাইকোলাইসিস, খেয়াল করো, গ্লাইকো শব্দটা আসছে গ্লুকোজ থেকে, গ্লুকোজ ভাঙার যে প্রক্রিয়া সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস। ক্লিয়ার? এট ফার্স্ট আমরা জানি যে আমরা যে শ্বসনিক দ্রব্যটা ইউজ করতেছি সেটা হচ্ছে গ্লুকোজ, তার সাথে আসতেছে অক্সিজেন, তারপরে তারা ভাঙতেছে। ক্লিয়ার? তো এই যে ফার্স্ট স্টেপটা, যে স্টেপটাতে গ্লুকোজটা ভাঙতেছে, ওই স্টেপটাতে আমরা বলতেছি গ্লাইকোলাইসিস। যেটা ঘটে সেটা হচ্ছে গ্লাইকোলাইসিসে যেহেতু গ্লুকোজ ভাঙবে সেটা আমি লিখলাম C6H12O6, এটাকে আমরা ভাঙবো। এবার ভাঙার যে প্রক্রিয়াটা সেটা হচ্ছে আমি একটু ট্রিকি হইতে হবে। সেটা হচ্ছে C6H12O6 দেওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা চেষ্টা করব এটাকে পুরোটাকে অর্ধেক করে নিতে। অর্থাৎ আমি যেটা করব সেটা হচ্ছে C3 আর হচ্ছে O3, C3 দিলাম আর একটা হচ্ছে O3 দিলাম, কারণ H হওয়ার কথা ছিল 6, আমি এটাকে 4 দিলাম। দ্যাট মিন্স আমি এট ফার্স্ট চেষ্টা করছিলাম কি অর্ধেক করতে পুরাই, তাই না? মানে অর্ধেক পুরো ভাঙতে চাইছিলাম, বাট যখন আমি কার্বনকে অর্ধেক ভাঙতে পারছি, অক্সিজেনকে অর্ধেক ভাঙতে পারছি, বাট হাইড্রোজেনকে অর্ধেক ভাঙতে পারি না। অর্থাৎ হাইড্রোজেনকে আমি হওয়ার কথা ছিল 6, এটা হয়ে গেছে 4। আচ্ছা, তারপরে যদি আমরা সমতা করি, দ্যাট মিন্স আলটিমেটলি আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এটা। দ্যাট মিন্স একটা গ্লুকোজ অণু ভাঙার পরে আমরা দুই অণু কিছু একটা পাইছি, তাই না? তো এই যে গ্লুকোজ অণু ভাঙার পরে আমরা দুই অণু যেটা পাইলাম সেটাকে বলা হচ্ছে পাইরুভিক অ্যাসিড। যদি আসে পাইরুভিক অ্যাসিডের সংকেত কি, বা পাইরুভিক অ্যাসিডের সংকেত লিখো, ফ্রিকোয়েন্টলি আসে কোশ্চেনে যে জ্ঞানমূলকে আসে যে পাইরুভিক অ্যাসিডের সংকেত লিখো, তখন তোমরা একটু এই ট্রিক্সটা একটু কাজে লাগাবো যে গ্লুকোজের সংকেত জানো C6H12O6, এটাকে জাস্ট ভাঙবা, অর্ধেক করে ভাঙার চেষ্টা করবা, C3 দিবা, O3 দিবা, আর H এর ক্ষেত্রে 4, H এর ক্ষেত্রে 6 হওয়ার কথা ওইটাকে 4 দিবা। আচ্ছা, খেয়াল করো, এখন আমাকে একটা কথা বলো যে এই যে এদিকে হচ্ছে H12, আমরা যদি দুই পাশে সমতা নিয়ে চিন্তা করি, এদিকে হচ্ছে C6, এদিকে হচ্ছে 3 × 3 = 6, দ্যাট মিন্স এদিকেও C6, দ্যাট মিন্স ইটা রাইট, এদিকেও কার্বন 6টা, এদিকেও কার্বন 6টা। এখন আমরা যদি অক্সিজেন নিয়ে চিন্তা করি তখন দেখবো যে এদিকে অক্সিজেন হচ্ছে 6টা, এদিকেও 3 × 6টা। ক্লিয়ার? এখন আমরা যদি চিন্তা করি এদিকে হাইড্রোজেন হচ্ছে 12টা, এদিকে হাইড্রোজেন হচ্ছে 8টা, তাই না? দ্যাট মিন্স এই যে 4 × 8 = 8টা হাইড্রোজেন, এদিকে ছিল 12টা হাইড্রোজেন, এদিকে হচ্ছে আমার 8টা হাইড্রোজেন। তো আমি যেটা করব, আর হাইড্রোজেন বাকি আছে আমার 4টা, দ্যাট মিন্স এদিকে যদি আমি 4টা হাইড্রোজেন যোগ করে দেই, দ্যাট মিন্স 4 হাইড্রোজেন, এই 4 হাইড্রোজেন দিলাম, এই 4 হাইড্রোজেন বোঝাচ্ছে যে দুই পাশে সমতা বোঝাচ্ছে। খেয়াল করো, C6 × 3 = 6, এদিকে 6টা আছে, এদিকে O6 × 3 = 6, 6টা এক্সিস্ট করে, এদিকে H12 4 × 8, সো এই 8 আর 4 = 12। ক্লিয়ার? সো এখন এইটা থেকে আমরা একটু ট্রিক্স নিব, সেটা হচ্ছে এই যে 4H, এই 4H থেকে আমরা এই 4 সংখ্যাটা দিয়ে আমরা একটা জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় 4টা ATP উৎপন্ন হয়। এই 4H থেকে এই 4 সংখ্যাটা দিয়ে আমরা একটা কথা মনে রাখবো, সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় 4টা ATP উৎপন্ন হয়। কি বললাম? গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় 4টা ATP উৎপন্ন হয়। C6H12O6 থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয় আর 4টা ATP উৎপন্ন হয়। আচ্ছা, এখন তোমার কাছে 4টা হাইড্রোজেন আছে। এখন এই 4টা হাইড্রোজেন অ্যাকচুয়ালি কি করবে, আমি যখন বলাইলাম যে এই আমাদের কিছু সাবস্টেন্স আছে, যে সাবস্টেন্সগুলো আমাদের ATP এর মতো মানে শক্তি সংরক্ষণ করে রাখতে সাহায্য করে, ঠিক ওই সাবস্টেন্সগুলো হচ্ছে আমি পড়াইছিলাম যে অ্যাকচুয়ালি আমরা যেটা বলি সেটা হচ্ছে ATP, তারপর হচ্ছে NADP, তারপর হচ্ছে NAD। আমরা কি করছিলাম, ATP, NADP, NAD, আর একটা নতুন জিনিস পড়ানো সেটা হচ্ছে FAD। ATP মানে হচ্ছে এডিনোসিন ট্রাইফসফেট, কেমনে আসলো বুঝাইছি, নিকোটিনামাইড, তারপর হচ্ছে NADP, নিকোটিনামাইড, এডিনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট, এটাও বুঝাইছি, তারপর হচ্ছে NAD, নিকোটিনামাইড, এডিনিন ডাইনিউক্লিওটাইড, এইটাও বোঝানো হয়েছে, তারপর হচ্ছে FAD, এটা হচ্ছে ফ্লেভিন এডিনিন ডাইনিউক্লিওটাইড, আর কিছু না। সো এখন যেটা করব সেটা হচ্ছে এই ATP, এই যে NADP, এটাকে আমরা সালোক সংশ্লেষণে ইউজ করছি, এটাকে সালোক সংশ্লেষণে ইউজ করছি। সো আমরা এই শ্বসন প্রক্রিয়ার মধ্যে যেগুলো যেটা যে কাজটা করবো সেটা হচ্ছে শ্বসন প্রক্রিয়ায়
আমরা ওই এনএডিপিটা ইউজ করব না, আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে এনএটি। আমরা যদি একটু খেয়াল করি, আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে এনএটি। ওকে, সো আমরা যেটা ইউজ করতে যাচ্ছি সেটা হচ্ছে এনএডি আর হচ্ছে এফইডি। আমরা ভুলেও এই এনএডিপি নিয়ে চিন্তা করবো না, এনএডিপি নিয়ে যেখানে চিন্তা করবো সেটা হচ্ছে শালক সংশ্লেষণ। কোন কারণে হচ্ছে আমরা এনএডিপি ইউজ করছি না এই জায়গায়, এটা আমরা হায়ার লেভেলে জানতে পারবো। বাট আমরা যেটা করবো সেটা হচ্ছে যাতে পালার যাতে না হয়, এই জন্য আমি খুব ভালোভাবে বলে দিচ্ছি যে এনএডিপি নিয়ে আমরা যেখানে চিন্তা করছি সেটা হচ্ছে আমাদের শালক সংশ্লেষণ প্রক্রিয়া। বাট এই এনএডি আর এফইডি কে, এনএডি কে আমরা শালক সংশ্লেষণে ইউজ করবো না, এফইডি কে শালক সংশ্লেষণে ইউজ করি নাই। বাট এই এনএডি এবং এফইডি কে এখন আমরা শোষণে ইউজ করবো। তো শোষণে আলটিমেটলি যেটা হবে সেটা হচ্ছে, খেয়াল করো আমি আগে দেখাইছিলাম যে এই ইলেকট্রন রিজারিত হয়, অর্থাৎ একটা এনএডি দুইটা হাইড্রোজেন গ্রহণ করে বা দুইটা হাইড্রোজেন প্লাস গ্রহণ করে। অ্যাকচুয়ালি যখন আলোক পর্যায়ের বিক্রিয়াগুলো দেখাইছিলাম তখন এটা দেখাইছিলাম যে আলোক পর্যায়ে দুইটা হাইড্রোজেন প্লাস আর দুইটা ইলেকট্রন উৎপন্ন হচ্ছে, ঠিক ওই দুইটা হাইড্রোজেন প্লাস ওরা গ্রহণ করে, ওরা এনএডি পিএইচ টু হয়েছিল। ঠিক এরকম এনএডি দুইটা হাইড্রোজেন গ্রহণ করার পরে যে যৌগটা হবে সেটা হচ্ছে এনএডি এইচ টু। বা তুমি যদি দুইটা হাইড্রোজেন প্লাস হিসেবে লিখতে চাও তাহলে এইভাবে লিখতে পারো, এনএডি প্লাস এইচ প্লাস এইচ প্লাস এরকম লেখা যায়, এইচ প্লাস এইচ প্লাস এরকম লেখা যায়। আচ্ছা যেটাই হোক, তাহলে সে এনএডি এইচ টু লেখাই বেটার, কারণ লেখা সুবিধা। সো এখন যেটা বলবো সেটা হচ্ছে যে এই যে একটা এনএডি, এই যে একটা এনএডি, এই এনএডি থেকে একটা এনএডি এইচ টু তৈরি করতে আমাদের অ্যাকচুয়ালি দুইটা হাইড্রোজেন লাগে। কয়টা হাইড্রোজেন লাগে? দুইটা হাইড্রোজেন। আমরা যদি একটু খেয়াল করি তাহলে বুঝতে পারবো যে এটা হচ্ছে এনএডি, এনএডি থেকে যদি এনএডি এইচ টু তৈরি করি তখন আমার দুইটা হাইড্রোজেনের প্রয়োজন পড়ে। কি বললাম? এনএডি থেকে যদি আমি এনএডি এইচ টু তৈরি করি তখন আমার দুইটা হাইড্রোজেন লাগে। আচ্ছা, আমরা চাচ্ছি কি এই গ্লুকোজ যখন ভাঙলাম তখন দুই অনু পাইরুভিক অ্যাসিড পাইলাম, চারটা হাইড্রোজেন, আমি মনে রাখলাম হচ্ছে চারটা এটিপি। আর একটা ট্রিক্স সেটা হচ্ছে এই জায়গায় আরো কিছু উৎপন্ন হবে, সেটা হচ্ছে এই জায়গায় দুইটা এনএডি এইচ টু উৎপন্ন হবে। কোন কারণে আমি বুঝাচ্ছি, দুইটা এনএডি এইচ টু। এখন এই দুইটা এনএডি এইচ টু কারণটা হচ্ছে, খেয়াল করো আমি আগেই বলছি যে একটা এনএডি থেকে একটা এনএডি এইচ টু তৈরি করতে আমার লাগছে দুইটা হাইড্রোজেন। আমার হাতে যেহেতু চারটা হাইড্রোজেন আছে, খেয়াল করো আমার হাতে যেহেতু চারটা হাইড্রোজেন আছে, দ্যাট মিনস আমি দুইটা এনএডি থেকে দুইটা এনএডি এইচ টু উৎপন্ন করতে পারবো। একটা এনএডি থেকে একটা এনএডি এইচ টু উৎপন্ন করতে দুইটা হাইড্রোজেন লাগে, যেহেতু আমার কাছে হাতে চারটা হাইড্রোজেন আছে, দ্যাট মিনস আমি দুইটা এনএডি থেকে দুইটা এনএডি এইচ টু তৈরি করার ক্যাপাবিলিটি রাখি। ক্লিয়ার? এটাই হচ্ছে একটু ট্রিক্স যে শালক সংশ্লেষণ বিক্রিয়ায় কি কি উৎপন্ন হচ্ছে এটা মনে রাখার একটা ওয়ে, যে শালক সংশ্লেষণ বিক্রিয়ায় আমি এই সরি মানে শোষণ বিক্রিয়া বা গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কি কি উৎপন্ন হচ্ছে এটা মনে রাখার একটা ওয়ে। সো আমি যদি আবার একটু রিভিউ দিই যে গ্লাইকোলাইসিস, খেয়াল করো এই যে গ্লাইকোলাইসিস, এই গ্লাইকোলাইসিস মানে হচ্ছে গ্লুকোজ ভাঙা, গ্লুকোজটাকে আমরা অ্যাট ফার্স্ট অর্ধেক করে ভাঙার চেষ্টা করব। তো কি করলাম, সি সিক্স দেন এটা থ্রি দিলাম, ও সিক্স ছিল এটাকেও থ্রি দিলাম, এইচ হওয়ার কথা ছিল সিক্স আমি দিলাম হচ্ছে ফোর, দ্যাট মিনস আলটিমেটলি আমি পাইলাম টু সি থ্রি এইচ ফোর ও থ্রি। এই যে সি থ্রি এইচ ফোর ও থ্রি এই যৌগটাকে বলা হচ্ছে পাইরুভিক অ্যাসিড। ক্লিয়ার? তারপরে যেটা বাকি থাকলো সেটা হচ্ছে চারটা হাইড্রোজেন, এটা দিয়ে আমরা মনে রাখলাম যে এই প্রক্রিয়ায় চারটা এটিপি উৎপন্ন হয়। আরেকটা, এই চারটা হাইড্রোজেন থেকে আমরা দুইটা এনএডি এইচ টু উৎপন্ন করতে পারি, এটা আমি প্রমাণ করলাম। এখন ব্যাপারটা হচ্ছে এই যে এই জায়গায় যে হাইড্রোজেন সংযোজন ঘটে, এই জায়গায় যে হাইড্রোজেন সংযোজন ঘটছে ঠিক এইটার জন্য চারটা হাইড্রোজেন, অর্থাৎ প্রত্যেকটা এনএডি এর সাথে যখন হাইড্রোজেন সংযোজন ঘটে অর্থাৎ প্রত্যেকটার জন্য দুইটি করে এটিপি খরচ হয়, দুইটা করে শক্তি খরচ হয়, দ্যাট মিনস দুইটা এটিপি খরচ হয়ে গেল। খেয়াল কর, তারপরে আলটিমেটলি যদি আমি চিন্তা করি ব্যাপারটা যে কি কি উৎপাদন হয়েছে, কি কি ব্যয়িত হয়েছে আর নিট উৎপাদন যদি আমি চিন্তা করি, তাহলে আমি যেটা দেখবো সেটা হচ্ছে এই যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায়, খেয়াল করো গ্লাইকোলাইসিস প্রক্রিয়া যেটা হলো সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া, আমি যদি চিন্তা করি উৎপাদন বা উৎপাদিত বস্তু, উৎপাদন হচ্ছে আমার দুই অনু পাইরুভিক অ্যাসিড, দুই অনু পাইরুভিক অ্যাসিড, দুই অনু পাইরুভিক অ্যাসিড। তারপরে আর যেটা উৎপন্ন হলো সেটা হচ্ছে চার অনু এটিপি,
আর যেটা উৎপন্ন সেটা হচ্ছে 2:2। এখন এটা ছিল উৎপাদন। এখন আমি যদি ব্যয়ে চলে যাই, ব্যয়িত বস্তু, তখন দেখব যে ব্যয়িত বস্তুর মধ্যে 2টা ATP ব্যয় হয়ে গেছে। অর্থাৎ আমি যদি নিট উৎপাদন চিন্তা করি, তাহলে আমি অ্যাকচুয়ালি পাইলাম নিট উৎপাদন ATP হিসাবে পড়ে যাব, তখন ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের চলে যাবো, তখন NADH2 কে ভেঙে আমরা ATP তৈরি করবো, ওইটা এখনই যাচ্ছি না। নেট উৎপাদন যদি চিন্তা করি, তাহলে আমরা পাচ্ছি 2 অণু পাইরুভিক এসিড, 2 অণু ATP আর 2 অণু NADH2। ক্লিয়ার? সো এইটা হচ্ছে গ্লাইকোলাইসিসের যেই নিট উৎপাদন ব্যয়, নিট উৎপাদন কত, মানে উৎপাদিত বস্তু ব্যয়িত বস্তু অ্যাকচুয়ালি নিট উৎপাদন কত। এটা মনে রাখার জন্য আমি মনে করেছি এখন আর মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। আমরা জাস্ট এটা মনে রাখবো এটা হচ্ছে গ্লুকোজ, গ্লুকোজকে অর্ধেক ভাঙার চেষ্টা করবো, যতগুলো হাইড্রোজেন বাকি থাকবে ওগুলো থেকে ট্রিক্স করে ATP নিয়ে আসবো, ওগুলো থেকে ট্রিক্স করে NADH থেকে NADH2 উৎপন্ন করবো। তারপর যেটা করবো সেটা হচ্ছে 4 অণু ATP, 4 অণু ATP এর মধ্যে 2 অণু ATP খরচ হয়ে যাবে, সেটা করবে। সো বইয়ের ভাষা যদি বলি সেটা হচ্ছে 1 অণু গ্লুকোজ ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করে, এবং সেই এই বিক্রিয়ায় 4 অণু ATP উৎপন্ন হয়, 4 অণু ATP এর মধ্যে 2 অণু ATP খরচ হয়ে যায় এবং এই বিক্রিয়ায় 2 অণু NADH2 উৎপন্ন হয়, এরকম কথা লেখা আছে।